আমাদের সাথে দর্শক ছিলেন, এর আগে একজন দর্শক কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে কি করলে চিকুনগুনিয়া থেকে পরিত্রাণ পাওয়া যাবে। সেটি আসলে একটি বোধহয় পথ, মশার অবশ্যই থেকে দূরে থাকা। অবশ্যই প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমাদের যত দূর সম্ভব আমরা যেখানেই থাকি না কেন, সেটা অফিসে হোক, বাসায় হোক বা ভ্রমণে হোক, যেখানেই থাকি না কেন, আমাদের মশার কামড় থেকে বাঁচতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। তো সেই ক্ষেত্রে স্পেশালি আমাদের যারা বৃদ্ধ এবং বাচ্চা তাদেরকে আমাদের স্পেশাল কেয়ার নিতে হবে। কারণ হচ্ছে চিকুনগুনিয়া যদিও ফেটাল নাম, ফেটাল বলতে হচ্ছে মৃত্যুর ঝুঁকি নাই বললেই চলে, এটি কিন্তু যখন আসলে সকলেই জেনে গেছেন যে মৃত্যুর ঝুঁকি নেই, জি তখন কিন্তু আসলে একটু বোধহয় সকলে অন্য একটি জায়গাতে চলে গেছেন যে না ঠিক আছে মৃত্যু নেই ফলে। না, কিন্তু না, কিন্তু হ্যাঁ, না, সেটি বোধহয় বলা জরুরি। জি, সেই ক্ষেত্রেই বয়স্ক এবং যারা অতিবৃদ্ধ এবং বাচ্চা এবং যাদের কিছু ফেটাল ডিজিজ আছে, সাজেস হাই ব্লাড প্রেশার, যেমন হৃদরোগ, বললেন 300 উঠে গিয়েছিল, জি, এবং ডায়াবেটিস, ডায়াবেটিক্স, এই সকল রোগীর ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি আছে এবং কম, মানে বলা মানে বেশিরভাগ ক্ষেত্রে ঝুঁকি নেই, বাট এদের ক্ষেত্রে। এই জন্য আমাদের যারা অতিবৃদ্ধ তাদেরকে টেক কেয়ার করতে হবে, বৃদ্ধরা বাসায় থাকে, এবং আপনারা জানেন যে মশাটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দিনের বেলা মশায় কামড়ায়, দিনে এবং বিকালে সাধারণত, এবং বাসায় দিনে মানে কি সমস্ত দিনে, সারা দিনে, লেট মানে দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত বেশি এই মশার মানে কামড়ানোর প্রবণতা বেড়ে যায়। তো এই টাইমে কিন্তু বাচ্চারাও বাসায় থাকে এবং বৃদ্ধা তো সবসময় বাসায় থাকে, তো তাদেরকে একটু টেক কেয়ার করতে হবে, প্রয়োজনে মশারি টাঙাতে হবে, আশেপাশে যে আমাদের পরিষ্কার রাখতে হবে যাতে মানে মশা বংশ বিস্তার করতে না করতে না পারে। দর্শক আছেন, শুভ সকাল, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছিলাম আমার চিকেন বোন হয়েছে প্রায় 1 মাস 10 দিন, জি, তো জ্বরটা সেরে গেছে 3 থেকে 4 দিনে, জি, তারপরে আমার ওয়াইফেরও হয়েছিল এই প্রবলেম, এখন ওনারও জ্বরটা সেরে গেছে, কিন্তু ব্যথাটা জয়েন্টে যে ব্যথা গুলা বাম পাশটা টোটাল মনে হচ্ছে অবশ এবং হাঁটতে গেলে পায়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটা লাগতেছে আমার এবং আমার ওয়াইফের দুজনের একই প্রবলেম। জি, অনেক ধন্যবাদ। আমরা কিন্তু একেবারে পুরো সময়টা এই বিষয়টি নিয়েই কথা বলছি, আপনি যদি আমাদের সাথে থাকতে থাকেন তাহলে আসলে আমরা এটি নিয়ে আলাপ করব আরো। আপনি, আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করছি না আজকে, তারা জানতেই পারবেন কোনো না কোনো ভাবে, যেহেতু আমি উত্তর দিই, জি নিশ্চয়ই, যেহেতু ওনার এবং ওনার ওয়াইফের অনেকদিন হয়ে গিয়েছে, এখন 1 মাস 10 দিন, আমি বারবার বলছি এই ক্ষেত্রে গরম শেক এখন খুব উপকারী, এবং গরম পানির শেক রেগুলার দুবেলা, গরম পানি একটু লবণ, হ্যাঁ লবণ দিয়ে শেক দিতে পারে। আরেকটা হচ্ছে কন্ট্রাস্ট বাথ বলি আমরা, কন্ট্রাস্ট বাথটা খুব উপকারে আসবে, সেটা হচ্ছে একটা গামলা বা বালতিতে ঠান্ডা পানি আর একটাতে গরম পানি নিবে, দুটো গামছা বা আপনার টাওয়ালে দিয়ে দুটাতে দুই জায়গায় রেখে একবার 1 মিনিট যে যে আক্রান্ত জোড়া, যদি গোড়ালি হয় সেটা একবার ওই বালতি বা গামলায় 1 মিনিট দিবে, আবার ঠান্ডাটাই দিবে একবার, আবার গরমটা একবার, এভাবে 10 মিনিট করে করবে রেগুলার দুবেলা, দিস ইজ কন্ট্রাস্ট বাথ, এতে অনেকাংশে কমে আসবে। তাছাড়া তারপরেও যদি না হয় সেক্ষেত্রে তাকে ফিজিওথেরাপি নিতে হবে, ফিজিওথেরাপিতে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি, শর্ট ওয়েভ যে থেরাপি গুলো আছে এগুলা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এগুলা অনেকাংশই দেখা যায় কি কয়েক সপ্তাহ দিলেই মোটামুটি রোগী ভালো হয়ে যাচ্ছে, কোনো সাইড ইফেক্ট নাই, কোনো ব্যথার ওষুধ খেতে হবে না, কারণ ব্যথার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা সবাই মোটামুটি এখন জানে। তো আমার মনে হয় যারা বেশি ভুগছে, আর অনেকের আছে সারা শরীর ব্যথা ছিল সব ভালো হয়ে গেল, শুধু হাঁটুটা থেকে গেল, তো তখন সে হাঁটুতে থেরাপি দিতে পারে, যেমন যিনি ফোন করেছিলেন তার পায়ের বা পায়ের গোড়ালি গোড়ালিতে কমপ্লেন করছেন, কমপ্লেন করছে, এটা এটা করতে পারে। আর একটা হচ্ছে যে পায়ের তলায় ব্যথা বা এই সকল ক্ষেত্রে কিন্তু একটু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে জুতা চেঞ্জ করতে হবে, নরম জুতা ব্যবহার করতে হবে, আগে হয়তো তার কোনো সমস্যা ছিল না কিন্তু চিকুনগুনিয়ার পরবর্তী যেহেতু সমস্যা হচ্ছে, সেহেতু তাকে জুতা চেঞ্জ করতে হবে, নরম জুতা ব্যবহার করতে হবে, একটু লাইফস্টাইল আমাদের কিন্তু চেঞ্জ করে নিতে হবে, মডিফিকেশন করে, যতক্ষণ না পর্যন্ত আসলে আমরা পুরোপুরি সুস্থ হয়ে উঠছি। আসলে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।